वृषभावनीश्वरी वृषभानुसुतेन्देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ यही छय गोसाईर करी चरण वंदन जहाँ हईते विघ्न नाशविष्ठ पुरन वंचा कल्पतरु भ्रष्ट कृपा सिंधु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्द्रस्य स्खदपादुगतिर्मुहु स्वकृपादृष्टिदानेन सन्त सन्त ओम नमो भगवते वासुदेवाय श्री श्री राधा रस सुधा निधि ब्रह्मेश्वरादि दुरुह पदारविंद श्रीमद पराग परमाद्भुत वैभवाय सर्वार्थ सार रस वर्षि कृपार्थ दृष्टि तस्या नमोस्तु वृषभान भुवो महिमने कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ আচার্যবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার এই রাধারস সুধানিধি গ্রন্থরত্নে তৃতীয় শ্লোকে বৃন্দাবনেশ্বরীর মহিমার কথা বর্ণনা প্রসঙ্গে তিনি বলছেন সেই ঠাকুরানীর মহিমাকে আমি বারংবার প্রণাম করি তাহলে সেই মহিমাটা কেমন আচার্যচরণ পূর্বেই বলেছেন ব্রহ্মেশ্বরাদি দুরুহ পদারবিন্দ অত সহজে যার দিব্য মহিমা এবং যার স্বরূপ জানা যায় না খুব কঠিন যার শ্রীচরণ রজ পাওয়ার লালসাতে নিরন্তর সাক্ষাৎ গোবিন্দ পরস্পর পরস্পর অভিলাষ করছেন কখনো তিনি পান কখনো বা তিনি পান না ঠাকুরও যদি ইচ্ছা করে তবু যে সবসময় তিনি পান এটা তো সম্ভব হয় না নাও পেতে পারে বৃন্দাবনেশ্বরীর প্রীতিটা এতই দিব্য এবং
সৃষ্টির থেকেও শ্রেষ্ঠ। আচার্যচরণ বলছেন তাদের তো কোনো কামনা নাই, যে কোনো কামনা থাকলে তারা গোবিন্দকে পান। গোবিন্দের স্বভাব হচ্ছেন তার নিজজনের তিনি চরণধুলি নেয়, যারা কোনোদিন কিছু চায় না। শ্রীমদ্ ভাগবতী উদ্ধবের প্রতি ভগবানের দিব্যোক্তি, অনুব্রজাম্যহম নিত্য পূরয়েত্রঙ্ঘিরেণুভি, আমি ভক্তের সেই চরণ ধুলি পাওয়ার জন্য তাদের পিছনে পিছনে অনুপ্রজামি অনুপশ্চাৎ ব্রজগত পিছনে পিছনে যাই। তো তিনি নিজের ভক্তের চরণ ধুলি নেবার জন্য পিছনে পিছনে কেন যান? শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন ভক্ত ভগবানের কাছে কিছুই চায় না, কিচ্ছুই চায় না। ভগবান দিতে চাইলেও তিনি তারা নেয় না। তো যখন দেখলেন যে এরা কিছুই চায় না, তাহলে কি করে কি করা যায় এদের জন্য? ওই জন্য তাদের চরণধুলি নেবার জন্য পিছনে পিছনে দৌড়ান। কখনো বা তিনি গোপনে নেন, কখনো সাক্ষাতে নেন। এটা হচ্ছে ভগবানের স্বভাব। আর বৃন্দাবনেশ্বরীর কৃপা এবং তার মহিমার মধ্যে এত দিব্য গুণ আছে, আচার্যচরণ বলছেন সর্বার্থ সার রসবর্ষি কৃপার্থ দৃষ্টি। সর্বার্থ সার বৃন্দাবনেশ্বরীর কৃপাদৃষ্টিতে সর্বার্থ সার রসবর্ষী, উনি যদি কৃপা করে দেয় তাহলে যেই জীবনে সাধনে আমাদের প্রাপ্য বস্তু আছে সেই বস্তু আমরা পেয়ে যাব কৃপাদৃষ্টির দ্বারা। তাহলে কতটা তিনি সমর্থবতী, কোন সাধারণ সমর্থবতী তো নয়। আচার্যচরণ বলছেন সমস্ত পুরুষার্থীর সার একমাত্র কৃষ্ণ প্রেম, গোবিন্দের প্রেমটাই তো সর্বার্থ সার। যার কৃপাদৃষ্টির দ্বারায় নিরন্তর পরিবর্ষিত হচ্ছে, ওই জন্য কৃষ্ণ প্রেমকে সর্বপুরুষার্থ সার রূপে আখ্যা দিয়েছেন ছিল প্রকাশানন্দ সরস্বতী পাদ। কৃষ্ণ বিষয়ক প্রেমা পঞ্চম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চার পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মুখাদি আনন্দ যার নহি একবিন্দু। তাহলে গোবিন্দের সেই যে পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দ, সেই অমৃতের সিন্ধি হচ্ছেন একমাত্র সার, বাকি অন্য কোন বস্তু তার কাছে টিকতেই পারে না, এক বিন্দুর তুলনা নাই হয় না। কৃষ্ণ প্রেম সাধকগণের হৃদয়ের মধ্যে অনন্ত মাধুরীর প্রকাশ জাগিয়ে দেয়, আর এইটা বাড়তে থাকে, কমে না, ধীরে 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 বাড়তে থাকবে। সাধক সেই কৃপা সেই মাধুরী পেয়ে ধন্য হয়ে যায়। ওই জন্য পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস, আর প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখরস। কোথা থেকে আরম্ভ হলো আর কোথায় পৌঁছে গেলেন? এই প্রেমের থেকেই এই কৃষ্ণ সেবা সুখ অনুভব হয়। কৃষ্ণ সেবা সুখ বলতে কেবল গোবিন্দের সেবা নয়, এখানে যুগল সেবাকেই ধরতে হবে। কেননা যারা রাধাই কনিষ্ঠ তারা তো কেবল গোবিন্দের সেবা করতে চাইবে না,
তারা তো যুগল সেবাতে তাদের বড় মনের মধ্যে আকুতি এবং তাদের অভিলাষ। বৃন্দাবনেশ্বরীকে আশ্রয় করে তবেই তো যুগল সেবাতে পরস্পরে পরস্পরের মধ্যে ডুবে যায়। তো ওই জন্য আচার্যচরণ বলছেন যে এই কৃষ্ণ প্রেমের দ্বারাই সেবা সুখের অনুভব হয়। যদি একবার বৃন্দাবনেশ্বরী সেই করুণারূপী দৃষ্টি সাধকের পক্ষে পড়ে যায় না, একবার যদি পড়ে গেল তো সঙ্গে সঙ্গে এই সাধকের হৃদয়ের মধ্যে যে অভিলাষ, যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে যায়, কোনো বাধা আসে না, কোনো বাধা আসবে না। বৃন্দাবনেশ্বরীর দর্শন মাত্রই এই গোবিন্দের প্রেমরূপী সম্পদ তার হৃদয়ের মধ্যে জেগে যায়। সাক্ষাৎ নারদ মুনি এই বিষয়টাকে খুব অনুভব করেছেন, খুব অনুভব করেছেন। আচ্ছা সন্দর্শনা দেব গোবিন্দ চরণাম বুঝে যা প্রেমাব্দি ভূত সামে ভূত পূর্বা না করহি চিত। নারদ মুনি বলছি এতদিন ধরে আমি যাওয়া আসা করছি কিন্তু এই রকম আনন্দের অনুভূতি কোনোদিন হয় নাই গোবিন্দের প্রতি, তো এখন হয়ে গেছে আপনার? বলছে হ্যাঁ। কি করে সম্ভব হলো? বলে দর্শনা দেব। তিনি বৃন্দাবনেশ্বরীকে দর্শন করেছেন, এই দর্শন করা মাত্রই সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণর প্রেম, সেই মাধুরীর একটা অনির্বচনীয় সৌন্দর্য তিনি হৃদয়ের মধ্যে অনুভব করলেন। ভাবছেন যে এরকম তো কোনোদিন অনুভব করতে পারি নাই। তাহলে এই যে শুদ্ধ প্রেমের অনুভব, এই যে মাধুর্য প্রেমের অনুভব কার ভিত্তিতে দাঁড়িয়ে আছেন? বুঝুন, সন্দর্শনা বৃন্দাবনেশ্বরীর কৃপার দ্বারা, উনার কৃপা কটাক্ষ একমাত্র এই প্রেম পাওয়ার সম্পদের উপায়। আচার্য চরণ সনাতন গোস্বামী পাদ বলছেন সারাধিকা ভগবতী কচিদ ইচ্ছতে চেত প্রেমা তদানুভবত মিচ্ছতি মূর্তিমান। গোবিন্দের প্রিয়তমা তো পরম প্রেমবতী মাধুর্যবতী বৃন্দাবনেশ্বরী যদি কোনো কারণে একবার প্রত্যক্ষ এবং সামনে দর্শন পেয়ে যায়, কেউ কেউ কোনো কারণে পেয়ে গেল, তো সাক্ষাৎ মূর্তিমান প্রেম তার কাছে উপস্থিত হয়ে যায়। প্রেম একবারে মূর্তি ধারণ করে উপস্থিত হয়ে গেল। আর কোনো সাধনের প্রয়োজন হয় না। আচার্যচরণ বলছেন এই কলিতে ওই দিব্য প্রেম দেওয়ার জন্যই সাক্ষাৎ গোবিন্দ রাধাভাব অঙ্গীকার করে এসেছেন। তিনি এই জগৎকে সেই দিব্য প্রেম গৌর সুন্দর রূপে সকলকে দিচ্ছেন। বৃন্দাবনেশ্বরী কান্তি তো উজ্জ্বল গৌর কান্তি, সম্পূর্ণ জীবকে এই প্রেম দিয়ে ধন্য করে দিয়েছেন, কাউকে বাকি রাখেন নাই। এটা কেবলমাত্র কান্তির প্রভাব। ঠাকুরানীর কান্তিটা স্বীকার করেছে, যেরকম যেখানে সূর্য উদয় হয় না সেখানেই অন্ধকার দূর হয়ে যায়, আলাদা করে বলতে হয় না যে সূর্য উদয় হয়ে গেছে, হে অন্ধকার তুমি দূরে যাও, এ বলতে লাগে, বলতে লাগে না। যখনই শ্যাম সুন্দর ঠাকুরানীর অঙ্গকান্তিকে স্বীকার করেছেন, তৎক্ষণাৎ
সঙ্গে সঙ্গে সেই প্রভাবেই হচ্ছেন এই মাধুর্যের অনুভব হয়ে যায়। এই প্রেম বিতরণকারী কৃষ্ণের যদি কোনো মহান অবতার থাকে এবং বৃন্দাবনেশ্বরীর যদি কোনো মহান স্বরূপ বিরাজমান থাকে তো তিনি হচ্ছেন গৌরাঙ্গ সুন্দর, দুজনেরই তো। তাকে দর্শন মাত্রে সাধকের প্রেম হৃদয়ের মধ্যে জেগে যায়। মহাপ্রভুর কিছু বলার দরকার হয় না, দেখা মাত্র, দেখা মাত্রই উপজয়। ওই জন্য বলছেন সর্বার্থ সার, সেই যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম রসবর্ষিণী একমাত্র বৃন্দাবনেশ্বরী কৃপারূপী দৃষ্টি, দর্শন বা তার কথন। তিনি যদি বলে থাকেন তাহলে তো অনেক উপরের কথা। আচার্য আচার্য বলছেন দর্শনই হয়ে যাচ্ছে, সাধকের হৃদয়ে সেই প্রেম মাধুর্য ফুটে উঠে, তখন সেই সাধকের রাধা দাসের এতটাই অভিনিবেশ জেগে যায়, এতটাই অভিনিবেশ জেগে যায়, তখন সে এই দাস্য পাওয়ার জন্য কত লালায়িত হয়, চিন্তায়িত হয় সবসময়, আমিও এই সেবা সুখ পেতে চাই। তখন আর সে থাকতে পারে না, কিছুতেই সে থাকতে পারে না। আমাদের আচার্যচরণ বলছেন গোবিন্দের সেবা পটুতা দেখে বা তার ভঙ্গি দেখে, কচিত চিত্তং চাটুপটু না তেন গোষ্ঠেন্দ্র শুনু না প্রার্থমান চপলাঙ্গ প্রাসাদাদ দ্রক্ষতে সেবয়া। হে দেবী, তোমার যখন মানান্তি মান যখন অন্ত হয়ে গেল, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন নিজের চাটুতা বাক্যের দ্বারা তোমার সঙ্গ মিলনে নিরন্তর প্রার্থনা করছেন, আর তুমি তাকে সেই অপাঙ্গ দৃষ্টির দ্বারাই লক্ষ্য করছো। কিন্তু তুমি, তোমার হৃদয়ের মধ্যে প্রসন্নতা বিরাজমান আছে, কিন্তু এই দৃষ্টিটা যেহেতু অপাঙ্গ দৃষ্টি, এই অপাঙ্গ দৃষ্টির মধ্যে অপুরন্ত মাধুর্য লুকিয়ে আছে। সাধক মনে মনে ভাবছে কি এইরকম তোমার যে ভাব, আমার জীবনে কি কখনো দেখতে পাবো? এই যে পরস্পর স্বরূপের ভাবনা, এই আমার জীবনে কোনোদিন ঘটবে? আচ্ছা বলুন তো, যে সাধক খুব নিবিড় সাধনাতে ঢুকে গেছে, এই জাগতিক জঞ্জাল থেকে বহুদূর চলে গেছে, তার কাছে এই সেবা সুখ এবং দর্শন সুখ কতটা আকুলতা করে দেয়? সাধক স্থির থাকতে পারে না, তখন নিরন্তর সেই বৃন্দাবনেশ্বরী রূপমাধুরী দর্শন করতে চায়, যুগলের লীলা কেলি বিলাস দর্শন করে নিজেকে সৌভাগ্য মনে করতে চায়। এই আকুতিটা যত বাড়বে তত প্রেম বাড়বে। তাম সাধু মাধবি পুরুষম অধিবেন কলাবিদা পাশাদ্যমানম সিদ্ধন্তি বীজৈষ্যাম্যহম কদা। সাধক মনে মনে ভাবছে চিন্তনেতে, সমস্ত শিল্প কার্যেতে তিনি হচ্ছেন নিপুণ, গোবিন্দ পারঙ্গত, তিনি 64 কলাবিদ্যাতে তিনি পূর্ণই, কোন কলাবিদ্যাতে তিনি
অক্ষম না অপুরন্ত নয়, একবারে পূর্ণরূপে বিদগ্ধ। তিনি হচ্ছেন শিল্পকলাতে বড় বিদগ্ধ, একবারে নিপুণ। গোবিন্দ যখন সেই মাধবী পুষ্পের দ্বারা তোমাকে দিব্য রূপে অলঙ্কৃত করছেন, তোমার অঙ্গে যখন সেই গোবিন্দের শ্রীকর স্পর্শ হচ্ছে শৃঙ্গারের ছলেতে, শৃঙ্গার করতে গেলে তো গোবিন্দের শ্রীহস্ত বৃন্দাবনেশ্বরীর অঙ্গকে স্পর্শ করছে, যেমনি স্পর্শ করছে সঙ্গে সঙ্গে একটি নতুন ভাবের উদয় হচ্ছে, সারা অঙ্গ ঘরমাক্ত হয়ে গেছে, সাত্বিকাদি ভাবের উদয়। তো যারা রাধাদাস্য কি শ্রেষ্ঠ রূপে মনে করেছেন, বলছেন ঠাকুরানী এমন তোমার অঙ্গের কান্তি দেখে, এমন তোমার ঘরমাক্ত বদনামৃত দেখে আমি সঙ্গে সঙ্গে কোনো তাল বৃন্তের দ্বারায় তোমাকে মন্দ মন্দ বাতাস করব, এ কি আমার জীবনে কোনোদিন ঘটবে, কি আমি পারব? তাহলে সেবার সুখের অভিমানটা কতটা, কি না করতে চায়, যেই সেবার আকাঙ্ক্ষা সাধক করছে ওই সেবা কি আর কোনো সাধারণ? সাধারণ সাধারণ ভজনের দ্বারায়, সাধারণ ত্যাগের দ্বারায়, অন্য কোনো বিষয়ের দ্বারায় এই সেবা সুখের অনুভব হবে না, তাহলে কি করে হবে? ওই জন্যে প্রকাশানন্দ সরস্বতী পাদ তার সুধামৃতে বলছেন যে বৃন্দাবনেশ্বরী কৃপারূপী দৃষ্টি যদি সাধকের দেহেতে এবং তার প্রতি পড়ে যায়, তো মহারাজ এই রাধাদাস্য পেতে তিনি সমর্থ বতী হয়ে গেলেন, বান্ত হবেন না বতী হবেন। কেন এই সেবা সুখ পেতে গেলে মঞ্জুরী ভাবের সাধনার নিবিড় প্রয়োজন, পুরুষ দেহে তো পাওয়া যাবে না। ওই জন্য সাধকের ইচ্ছা এইরকম সুখ আমি তোমাকে দিতে চাই, তোমাকে বাতাস করতে চাই। সাক্ষাৎ মহাদেব বলছেন তার অনুভবের দ্বারা, গৌর তেজ বিনা যস্তু শ্যাম তেজ সমর্পয়েত জপেদ বা ধ্যায়েত বাপি স ভবেদ পাতকি শিবে। এত বড় কথা, বৃন্দাবনেশ্বরীকে ছেড়ে যারা কৃষ্ণের ধ্যান এবং জপ নিরন্তর করেন বলছে তারা পাতকি হয়ে যায়। তাহলে মনে করুন, মনের মধ্যে প্রশ্ন জাগে, মহাপ্রভুর সম্প্রদায়েতেই তো এই দিব্য রসের অনুভূতি আছে, অন্য কোন সম্প্রদায় তো নাই, তাহলে কি সকলেই পাতকি হয়ে যাবে? আসলে রাধাদাসে এতটাই নিষ্ঠা, এতটাই নিষ্ঠা যে যার কারণে শঙ্কর ভগবানের এইরকম মুক্তি, তার মানে তিনি কাউকে তুচ্ছতাচ্ছিল্য করছেন না। পাতকি শব্দের অনেক অর্থ আছে তো, পাতকি মানে কি নরকে চলে যাবে? জন্নাম ধেয়াত, যার নাম ধ্যান করা মাত্রই সমস্ত পাপ রাশি নষ্ট হয়ে যায়, এটাও তো ভাগবতের কথা। সর্বং অঘং হরং বিদু, সমস্ত পাপ বিনাশ বিনাশ প্রাপ্ত হয়ে যায়, তাহলে কেমন হবে? বলছে এতটাই রাধা দাসত্বে নিষ্ঠা না, এখানে পাতকি শব্দের অন্য অর্থ প্রকাশ করতে হবে, কি তারা সেই দিব্য প্রেম সুখ পাবে না, সেখান থেকে তার নিচে এসে যাবে, ওই সুখ পাবে না। যে রাধাদাসের যে সুখ আছে, কিঙ্করীর যে সেবা সুখ আছে,
সেখান থেকে নিপতিত হয়ে যাবে, সেখান থেকে নিচে এসে যাবে। ওটা তো অনেক উপরের কথা। কেন বৃন্দাবনের দুই প্রকার বৃন্দাবনের স্বরূপ আছে, একটা হচ্ছে ঐশ্বর্যময় বৃন্দাবন আর একটা হচ্ছে শুদ্ধ মাধুর্যময় বৃন্দাবন, একই স্থানে আছে। যাদের মনের মধ্যে সেবা তো করছেন কিন্তু রাধা গোবিন্দের প্রতি তাদের ঐশ্বরিক ভাব আছে, ভাবটা বেশি আর মাধুর্যের ভাবটা কম আছে, কিন্তু আছে বৃন্দাবনে। সাধন ভজন রাধা গোবিন্দেরই করছেন, তিনি মথুরাধীশের করছেন না বা দ্বারকাধীশ ভগবানের করছেন না, করছেন নন্দনন্দন এবং সাক্ষাৎ বৃষভানু নন্দিনীর। কিন্তু মনের মধ্যে ভাবনাটা কেমন, ঐশ্বরাত্মক ভাবনা। তো তারা কি এই দিব্য মাধুর্য এবং রাধালাস্যের কি অভিমান তারা পেয়ে যাবে? পাবে না, যদিও পায় সেটা ঐশ্বর্যময় হবে, তাদের সবসময় সংকোচ থাকবে, ভয় থাকবে। কিন্তু শুদ্ধ রাধাইক নিষ্ঠা ভাবগতী যদি হতে যায়, তার জন্য কি চাই বলছে, মাধুর্যময় বৃন্দাবনে বিরাজমান হয়ে শুদ্ধ মাধুর্যময় নন্দনন্দন শুদ্ধ মাধুর্যবতী বৃন্দাবনের শরীর উপাসনাতে নিরন্তর এই মনটা নিযুক্ত করে রাখতে হবে। একই স্থান, একই স্বরূপ, কিন্তু কেবল মনের ভাবনাটা দুই প্রকার, একটু এইদিকে ওইদিকে, ওইদিকে হয়ে গেলেই ওইটা নষ্ট হয়ে গেল, মাধুর্যটা থাকলো না। ওই জন্য সাধককে খুব ধীর এবং স্থির ভাবে সেই রকম সদাচারী নিষ্ঠাবান এবং ভজনানন্দী মহাপুরুষের আনুগত্য থেকে এই ভজন পদ্ধতির শিক্ষা লাভ করতে হয়। যদি বৃন্দাবনী ব্রজের মধ্যে থেকেও সেই বিধি মার্গটাকে প্রধান করে নিলাম, তাহলে হলো না, তখন প্রতীক্ষা করতে হবে। যদি বিধি মার্গটাকে স্বীকার করে নিলাম তাহলে আর হবে না। ওই জন্য সাধককে খুব সাবধানের সঙ্গে থাকতে হবে। তাহলে বৃন্দাবনেশ্বরীর কৃপারূপী দৃষ্টি একমাত্র এই দিব্য প্রেম রস বর্ষে, ঝরঝর করে বর্ষে, কেমন শ্রেষ্ঠতা! অনন্ত শ্রীযুত পরম অদ্ভুত বৈভবা রাধা ঠাকুরানী নিকুঞ্জ নাগরী নবীনা কিশোরী হই প্রিয়া ঠাকুরানী পাদ পদ্ম রাগ পরাগ বৈভব ব্রহ্মাদি সুদুর্লভ প্রতি রেণু কন চিন্তামণি সম সকল সম্পদ প্রদ। ঠাকুরানীর সেই চরণের ধূলিকণার এক এক কণা অনুপ পরমাণু স্বরূপা, সেটাই হচ্ছেন চিন্তামণি, আমাদের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে সমর্থ। সেই কুঞ্জেশ্বরী কৃপা কটাক্ষীর কিবা মহিমা বর্ণিতে পারে, পুরুষার্থের সার প্রেমামৃত ধার বরিক্ষয় শতধার। এই তো রাধার মহিমা মহামধুরিমা প্রণাম করিয়া তা। তাই জন্যে সরস্বতী পাদ তিনি তার তৃতীয় শ্লোকেতে বৃন্দাবনেশ্বরীর মহিমাকে প্রণাম করলেন, যে এত মহিমা, গোবিন্দের থেকেও অনেক গুণ বেশি মহিমা উনার। শ্রীপাদ বলছেন যেরকম বৃন্দাবনেশ্বরীর মহিমাটা এত শ্রেষ্ঠ, সেরকম তার চরণ ধুলি অনেকটাই শ্রেষ্ঠ। ইয়ো ব্রহ্ম রুদ্র শুক নারদম ভীষ্ম মুখ্যৈ রালক্ষিতং ন সহসা পুরুষস্য তস্য সদ্যো বশীকরণ চূর্ণ মনন্ত শক্তিম তং রাধিকা চরণ রেণু মনুস্মরামি। বলছে সদ্য বশীকরণ চূর্ণ কে না, বলছেন গোবিন্দকে যদি কেউ বশ করতে চায় না
তো একটা বিশেষ চূর্ণ আছে। যেরকম যদি দেহের মধ্যে কোনো শরীর অসুবিধা হয়ে যায় তো আমরা যেরকম চূর্ণ খাই ঔষধ, চূর্ণ শব্দের অর্থ হচ্ছে ঔষধ। তো শ্রীপাদ বলছেন সদ্য বশীকরণ চূর্ণম সদ্য তৎক্ষণাৎ। যদি গোবিন্দকে কেউ বশীকরণ করতে চায় তো তার জন্য একটাই চূর্ণ আছে, সেই চূর্ণের নাম কি? রাধিকা চরণ রেণ রূপী চূর্ণ। বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণে রজ রূপী চূর্ণ সেটি হচ্ছেন কি? যে গোবিন্দকে বশীকরণের অনন্ত শক্তি বিরাজমান আছে এই চূর্ণেতে। ব্রহ্মা, নারদ, সুখদেব মহারাজ, মহাদেব, ভীষ্ম প্রভৃতি এই যে দিব্য দিব্য দ্বাদশ মহাভাগবতগণ সাক্ষাৎকার লাভ করতে সমর্থ হন নাই, এই রসের অনুভব সকলে পায় নাই। সেই পরম পুরুষ ভগবানকে অত সহজে কি পেয়ে যায়? তারা কত তপস্যা করতে হয় তাদের, তবে গিয়ে তারা ভগবত সাক্ষাৎকার পায়, গোবিন্দকে দর্শন করতে পারে, তার সঙ্গে বার্তালাপ করতে পারে। তাহলে সেই গোবিন্দকে বশীকরণ করা যেতে পারে এমন কি মন্ত্র আছে, এমন কি ঔষধ আছে, এমন কি বস্তু আছে যার দ্বারা অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডদর সেই নন্দ নন্দনকে বশ করা যায়? আচার্য চরণ বলছেন একটাই একটাই চূর্ণ আছে, একটাই বস্তু আছে যার দ্বারা সেই নন্দ নন্দনকে বশীভূত করা যেতে পারে। বৃন্দাবনের শরীর চরণ রেণু রূপী চূর্ণ, সেই চরণ রেণু কি আমি বারংবার প্রণাম করি। তাহলে কৃষ্ণ বশ্যতা প্রসঙ্গে শক্তির উল্লেখ করছেন শ্রীপাদ। বৃন্দাবনেশ্বরীর চরণ রেণুর যে প্রভাব কতটা দিব্য সেটা তিনি বর্ণনা করছেন। গোবিন্দের মহিমা তো কোনো কম নেই, তার চরণ রেণু পাওয়াও তো কঠিন। সাক্ষাৎ ব্রজবিলাসী গোবিন্দ, ব্রহ্মা ইত্যাদি দেবতাগণ নিরন্তর নিরন্তর চেষ্টা করছেন কিন্তু তাদের নয়ন গোচর শ্যামসুন্দর হন না, হয় না। আচ্ছা, গোবিন্দ যদি না পান তাহলে তো পুরুষাবতার মহাবিষ্ণু পাবেন না, বুঝে? না না, সেও পায় না। বৃন্দাবনেশ্বরীর পদরেণুর এমন একটা অমোঘ অমোঘ একটা দিব্য প্রেম বিরাজিত আছে সেটাকে তারাও লাভ করতে পায় নাই। উনাদের তো দূরের কথা, ব্রহ্মাদি দেবতাগণ তো অনেক দূরের কথা, সাক্ষাৎ ব্রজবিহারী গোবিন্দ তিনিও এই বস্তুকে লাভ করতে পারেননি সবসময়, তারও বড় কামনীয়। ব্রহ্মসংহিতাতে বলছে যে শ্রিয় কান্ত কান্ত পরম পুরুষ, পরম পুরুষ শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ ব্রজবিলাসী গোবিন্দ, তাকেই বুঝাবে। বৃন্দাবনেশ্বরী কান্তাগণের সঙ্গে বিরাজমান যে লীলা ভূমিতে নিরন্তর লীলা করছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পরম পুরুষ। পরম মানে শ্রেষ্ঠ, পরম মানে সুন্দর, তিনি হচ্ছেন পুরুষ। আচার্য অনেক দৃষ্টান্ত দিয়েছেন, যারা
পুরুষাভিমানী সিদ্ধ স্বরূপে পৌঁছে গেছেন, কোন অন্য বিষয়ে সিদ্ধি লাভ করেছেন, তাদের পক্ষে এই স্বরূপ এই চরণ রেণু পাওয়াটা তাদের কাছে দুর্লক্ষ, তারাও পায় না, তারাও উপায় না, কে পায়? আচার্যজন বলছেন সবে এক সখীগণের এই অধিকার, কেবল অধিকার এক চেটিয়া সম্পদ কার না ব্রজগোপীগণে, সখী বিনা এই লীলার অন্যের নাহি গতি, এই লীলাতে অন্য কেউ প্রবেশ করতে পারবে? কেউ পারে না। ব্রজের উপাসনা বিশুদ্ধ মাধুর্যের উপাসনা, এখানে কোন ঐশ্বর্যের নামগন্ধ নাই, একবারে বিশেষ রূপে শুদ্ধ, বিশেষ রূপে শুদ্ধ। কিন্তু ঐশ্বর্যের কি কম প্রকাশ করেছেন ব্রজেতে? ভুরি ভুরি ঐশ্বর্যের প্রকাশ করেছেন, কিন্তু তবু কিন্তু মনের মধ্যে ঐশ্বর্যের কোন অভিমান কোন ব্রজবাসী গণের আসে নাই, কোনদিন আসে নাই। ঐশ্বর্য জ্ঞানী নাহি পায় ব্রজি ব্রজীন্দ্র নন্দনে, ঐশ্বর্য জ্ঞান যদি থাকে তাহলে ব্রজি ব্রজীন্দ্র নন্দনকে পাওয়া যায় না, তাহলে কিসের দ্বারা পাওয়া যায়? রাগ ভক্তি ব্রজে স্বয়ং ভগবান পায়, রাগ ভক্তির দ্বারা, রাগ ভক্তি বিধি ভক্তি পার্শ্ব দেহে বৈকুণ্ঠে যায়। যদি বিধি ভক্তি থাকে তখন সে পার্শ্ব দেহে পেয়ে ভগবানের বৈকুণ্ঠে চলে যাবে, কিন্তু এই বৈকুণ্ঠ শব্দের অর্থ হচ্ছে সেটা জীবসিংহ পাদ বলছেন যে ঐশ্বর্যময় বৃন্দাবন, তাকে এই বৈকুণ্ঠ রূপী আখ্যা দেওয়া হয়েছে। বৈকুণ্ঠ মানে ওই বৈকুণ্ঠ না, সেখানে চলে যাবে। যেরকম ব্রজগোপ ব্রজের সখাগণ যখন গোবিন্দ কৃষ্ণকে বলছে যে চল আমরা তোর বৈকুণ্ঠ দেখতে চাই, তখন সমস্ত সখাগণ কি নন্দ বাবা কি নিজের ধামে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। বৈকুণ্ঠ বলতে ওই বৈকুণ্ঠ নয়, ঐশ্বর্যময় এই বৈকুণ্ঠে গোলোকে নিয়ে গেলেন, ঐশ্বর্যময় গোলো। তুই ওখানে গিয়ে দেখলেন সর্বনাশ, সকলেই তো কৃষ্ণকে স্তুতি করছে, কেউ পূজা করছে, কেউ আরতি করছে, ইনাদের মনে চিন্তা হলো তাই তো, আমরাকে তো আমরা তো গোবিন্দ কৃষ্ণের সঙ্গে সব সময় সম্বোধন করি তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, কোন মান সম্মান নাই, কখন ইচ্ছা করলো কাঁধে উঠে গেলাম, কখন ইচ্ছা করলো কৃষ্ণকে দু চারটা কথা শুনিয়ে দিলাম, তাকে তো আমরা কোনোদিন এই এরকম সম্মান দেই না, কোনোদিন তাকে এরকম আরতি করি না, কোনোদিন তো স্তুতি করি না, কিন্তু এখানে তো একবারে অন্যরকম। ভাই আমাদের দ্বারা তো হবে না, কানাই চল চল অনেক হয়েছে, তোর বৈকুণ্ঠ দেখে ফেললাম, আমাদের তো সেই ব্রজধামই সবার থেকে শ্রেষ্ঠ, যেখানে তোর সঙ্গে আমাদের সম্বন্ধ একবার গাঢ় যার মধ্যে কোনো এই মর্যাদার সীমা নাই। এটা কোথায়? কেবল ব্রজেতেই আছে, যে কৃষ্ণের সঙ্গে তাদের সম্বন্ধটা মর্যাদাবিহীন, কোনো মান মর্যাদা নাই। আচ্ছা এর দ্বারাই কিন্তু কোনো রসের হানি নয়, বরঞ্চ রসের আরো পরিপোষক। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি ভাই, তুমি আর আমি সমান, তুমি আমার থেকে বড় নাকি? সেদামানং ভান্ডিরং ভবতি, হেরে গেছে, মল্লযুদ্ধ হয়েছে, পণ লেগেছে, যে হেরে যাবে সে তার কাঁধে বটে ভান্ডির বন পর্যন্ত যাবে। কানাই তো হেরে গেছে সিদামের কাছে, পারে কি? সিদাম একটু হৃষ্ট দিয়েছে আছাড়, সঙ্গে সঙ্গে চিৎপাত গিয়ে পড়লো, এবার তো হেরে গেছে। সিদাম বলছে চল এবার কাঁধে বসা আমাকে, বড় বিপদে দাদা, এত বড় শরীর তোমার বিশাল কায়, আমি কি উঠাতে পারবো? ওই সমস্ত নাটক চলবে না, উঠা নে কাঁধে নে, কাঁধে নিচ্ছে, চলতে পারছে না, কাঁদছে।
হ্যাঁ, তোর মতন নাটক তো দেখতে পেরেছি খুব, কান্নাকাটি কান্না নয়, তুই বঞ্চনা করতে চাস। হ্যাঁ, তাহলে এই যে ভাব, এই ভাব অন্যত্র কোথাও দেখা যায়? কোথাও দেখা যাবে না। এর আগে কিন্তু অসুর মারণ করেছেন, অসুরকে বধ করেছেন, এত বড় প্রতাপশালী ঐশ্বর্য দর্শ দেখেছেন তারা সখাগণ, অঘাসুরকে মেরে ফেলেছে দেখেছেন, কই তাদের মনের মধ্যে কোনো এই ধরনের নামগন্ধ রইল? রইল না। এটা কেবলমাত্র ব্রজেতেই সম্ভব, তাদের মধ্যে বিধি নাই, তাদের কাছে রাগ আছে, প্রেম। ওই জন্য ঐশ্বর্য মার্গের উপাসক ব্রহ্মা মহাদেবাদি এরা কিন্তু কেউ কম নয়, ব্রহ্মাও কোনো কম নেই, মহাদেবও কোনো কম নয়, কিন্তু তারা এই মাধুর্যময় গোবিন্দের মূর্তি স্বরূপ দর্শন করার সৌভাগ্য পাবে পায় না। তাহলে এমন পুরুষকে বশ করবে কি করে? যখন তাকে পাই নাই, তাকে বশ করা যেতে পারে কি করে? এমন শক্তি তো নাই, একটাই শক্তি আসে, সর্বশক্তি সম্পন্ন বশীকরণ চূর্ণ সে বৃন্দাবনেশ্বরীর চরণ ধূলিকণা, জাদু আছে সেই ধূলিকণাতে। ঠাকুর মহাশয় বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলি হারি। কত সার সংক্ষেপে দিব্য স্বরূপের কথা বলে ফেললেন। ভক্তি এবং প্রেমের দ্বারাই কৃষ্ণকে বশ করা যায়, আর একমাত্র উপায়, আর এইটি হচ্ছে রাগ। ভক্তি বসত পুরুষ, ভক্তির দ্বারাই গোবিন্দ বশীভূত হয়। ভক্ত্যা ততো সগজ যুথ পায়, ওই ভক্তি আলাদা। কিন্তু আচার চরণ যেই ভক্তির কথা অনুসন্ধান দিচ্ছেন, এই ভক্তি হচ্ছেন ব্রজের ভক্তি, এই ভক্তিটা হচ্ছেন প্রেম, শুদ্ধ প্রেম। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, আর এই প্রেম, এই শুদ্ধ প্রেমের দ্বারায় গোবিন্দ তার বশভূত হয়ে যান। সেই প্রেমের চরম পরিপাক সেটাই হচ্ছে মহাভাব, চরম পূর্ণ, সাধারণ না। প্রেম কমে ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। আর এই এই যে প্রেম, এই প্রেমের পরমাসার মহাভাব জানি, সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, এই মহাভাব স্বরূপা আর কেউ নয়, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। এই মহাভাব স্বরূপিণী বলেই তার চরণ কমলে সাক্ষাৎ মহাভাব মকরন্দ রস অজস্র ধারাতে পরিবর্ষিত হচ্ছে, নিরন্তর পরিবর্ষিত হচ্ছে। প্রতিটি রেণুকোণার মধ্যে সেই সম্পদ আছে। ওই জন্য বলছেন, সেই চরণ রেণুকে আমি বারংবার প্রণাম করি। আচার্যচরণ বলছেন যে কেবল বৃন্দাবনেশ্বরী চরণ রেণু তো মাগলেই পাওয়া যাবে না,
ওই স্তরে তো পৌঁছাতে হবে, তবেই তো পাওয়া যেতে পারে। শ্রীমদ ভাগবতামৃতের দৃষ্টান্ত দিচ্ছেন আচার্য চরণ, যে নৈশাং মতিস্তাব দুরুক্রমাঙ্ঘি স্পর্শন্ত নর্থাপগমো যদর্থ মহীয়সাং পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাং ন বৃণীতয়া। প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবান, যারা নিষ্কিঞ্চন মহাভাগবতগণ তাদের চরণ রেণুতে যদি নিজেকে অভিষিক্ত না করা হয়, তাহলে ভগবানের চরণের যে অনর্থ নিবৃত্তকারী সেই মতি উদয় হবে কি উদয় হবে না? তাহলে আগে কাদের চরণ ধুলি চাই? নিষ্কিঞ্চনানা, যারা নিষ্কিঞ্চন বৃত্তি কিছুই চায় না এই জগতে, তাদের চরণ ধুলির দ্বারাই নিজেকে অভিষিক্ত করতে হবে, তবেই সম্ভব হবে গোবিন্দের শ্রীচরণে আমাদের এই মতিটা স্থিতি প্রাপ্ত হবে। আর কোন উপায় নাই। ঠাকুরানীর চরণ ধুলি তো অনেক উপরের কথা, যতক্ষণ এই মন শুদ্ধ না হয় সাধক যতক্ষণ এই এই ভাবেতে প্রবেশ না করে তখন ততক্ষণ তো আর এই রস পাওয়া যাবে না, এই চরণধুলি পাওয়া যাবে না। আগে তো চিত্ত এবং নিজের মতিটাকে শুদ্ধ করতে হবে। তাই জন্য তো কপিল দেব ভগবান সাক্ষাৎ জড়ভরত মহারাজ তিনি রঘুগণকে বলছেন, রঘুগণেই ন তপসা ন জাতি ন চেজ্জয়া নির্বিপণাদ গৃহাদ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎ পাদ রজোভিষেকম। মনে প্রশ্ন আসতে পারে যে রাধারানীর কথা বলতে বলতে এ তো অন্য প্রসঙ্গের মতন মনে বলছে, না না এই যে মহৎ আছে না, বিনা মহৎ পাদ রজোভিষেকম, মহৎটা কি? মহৎটা কি এইটাই জানানোর জন্য শ্রী আচার্য চরণ বলছে বিনা মহৎ পাদ রজোভিষেকম। তপস্যা করে নেই, ত্যাগ ত্যাগী হয়ে যায়, ব্রত করি নিয়ম করি যা কিছু করি, কিন্তু এর দ্বারাই যে আমাদের আত্মজ্ঞান হয়ে যাবে বা আমাদের চিত্তটা শুদ্ধ হবে নাও হতে পারে। যতক্ষণ বিনা মহৎ পাদ রজোভিষেকম সাধু মহাত্মা এবং মহৎজনে শ্রীচরণ ধুলির দ্বারা যতক্ষণ নিজেকে অভিষিক্ত না করছি ততক্ষণ এই হৃদয়ের কালিমা কিছুতেই দূরে যাবে না। যদি কাদা শরীরে লেগে যায় তাকে বিধৌত করতে হবে, কাদা দিয়ে কি কাদাকে ধোয়া যায়? ধোয়া যায় না। আমাদের স্থিতি কেমন জানেন তো? বুঝে গজব হাতির মতন। মাউন্ট কি করে? তার তো হাতি তো সরোবরের মধ্যে খুব ভালো করে ঘষে মেজে স্নান করে, একবারে পরিষ্কার চকচক করছে, কিন্তু হাতি তার নিজের স্বভাব তো সে ছাড়ে না। যেমনি সরোবর থেকে উপরে আসল সঙ্গে সঙ্গে কি করলো, এত চারিদিকে ধুলা পড়ে আছে তো সুরের মধ্যে নিয়ে আর মারার গায়ের মধ্যে দিল, ঠেলে গড়া গড়া দিতে আরম্ভ করে সারা গায়ে মাখতে আরম্ভ। মাউত তাকাচ্ছে, বা ভাই বা আমি এত কষ্ট করে একে ঘষা মাজা করে পরিষ্কার করলাম, কিন্তু এর স্বভাব কিছুতেই পরিবর্তন হবে না। ওই জন্যে আচার্য যখন বলছেন গজব আমাদের স্বরূপ, যাদের চরণাশ্রয় আছি তারা আমাদেরকে ঘষে মেজে বেশ সুন্দর করে একটা পথ ধরিয়ে দিয়েছেন যে এই পথেতে তুমি ভজন করো, কিন্তু আমাদের জন্ম জন্মান্তর কল্পকল্পান্তরে যে সমস্ত আচরণ নিরন্তর আছে অত সহজে কি ত্যাগ করা যায়?
পারা যায় না। গুরুদেবের কাছে বৈষ্ণবের কাছে উনি যতটুকু বুঝিয়ে দিয়েছেন ততটুকু বুঝলাম, যেমনি ওনার কাছ থেকে দূরে সরে আসলাম সঙ্গে সঙ্গে আমাদের সেই গজবত হাতির মতন স্থিতি হয়ে গেল, আবার সেই বিষয়ে বাসনা কামনা বাসনা এই সারা ধুলি নিজের শরীরের মধ্যে লাগিয়ে বসলাম। তাই না গুরুদেব ভাবে বাপ বাপ আমার চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়, কিন্তু এক না একদিন তো হবে। কিন্তু এই যে বিনা মহত পাদ রজোভিষেকম, এর দ্বারা বিশেষ একটা পরিলক্ষিত হচ্ছে। যেই রকম মহৎ সেই রকম তার ক্ষমতা, যেই রকম মহতের চরণ ধুলি সেই রকম তার কাজ হবে, পার্থক্য আছে। কেবল মহতের চরণ ধুলি সারা অঙ্গে মাখলে যে আমাদের এই রকম মনের মধ্যে মাধুর্যের অনুভূতি হয়ে যাবে এই রকম হবে না, এর তারতম্য আছে। সব ঔষধ কি একরকম? একরকম তো না, কোনটার শক্তি বেশি আছে, কোনটার শক্তি মধ্যম আছে, কোনটার শক্তি খুব তীব্র আছে। কোন ঔষধ খেলে ধীরে ধীরে রোগটা নিরাময় হবে, কোন তারপরের ওষুধটা খেলে ঔষধ খেলে মন্দ গতিতে চলবে একটু গতি হবে, আর কোন ওষুধ এমন তার শক্তি আছে খাওয়ার সঙ্গে সঙ্গে মারার শরীরটা সুস্থ হয়ে গেল। তো সেই রকম মহত পাদ রজোভিষেকম, এই যেই রকম মহতের মহৎ সেইরকম তার চরণধুলি, আর সেইরকম চরণধুলি পেলে সেই রকম কাজ। ভাগ আছে আচার্য চরণ বলছেন, তদ আদ্যো জাত রতি কেষু ভক্তেষু তেষু প্রেম্ণ সুদুর্লভত্বা ভগবতো অধীনত্বম দুর্লক্ষমেব। প্রথম শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন, এই যে প্রথম তাদের চরণধুলি, আর দ্বিতীয় কি? দ্বিতীয় বৃন্দাবনেশ্বরিয়া মেব তত্র প্রেম্ণ সম্পূর্ণতমত্বেন অধীনত্বমেবম সম্পূর্ণতমম। আর তৃতীয়, ব্রজলোকে এব তত্র প্রেম্ণো মহত্বেন অধীনত্বম সম্পূর্ণম নতু সম্পূর্ণতমম। আর চতুর্থ, চার রকম ভাগ করেছেন, নারদাদিষু তেষু তেষু প্রেমান রূপম অধীনত্বম। যেরকম যাদের প্রেম তাদের চরণধুলি সেরকম কাজ, সাধক ভক্তির প্রেমের পরিমাণটা কেমন? একটা হচ্ছে পরম অনু, একটা হচ্ছে পরম মহান, একটা হচ্ছে মহান, আর আরেকটা হচ্ছে আপেক্ষিত ন্যূন আধিক্যময়। সাধক ভক্তি যে প্রেম আছে না, এই প্রেমটা হচ্ছে অনুপরিমাণ, অল্প অনুপরিমাণ। তাদের প্রতি কৃষ্ণের বশ্যতা খুব অনু, খুব অনু মানে দুর্লভ্য, দুর্লক্ষ, সহজে তারা পাবেন, খুব পরিশ্রম করতে হবে। এটা কাদের? সাধক ভক্তির প্রেম। তো তারের চরণধুলিতে সেই রকম কাজ হবে। আর দ্বিতীয় হচ্ছে কি, নারদাদি ভক্তগণ তাদের যে প্রেম সেটা কি বলছে? আপেক্ষিক, ন্যূন কিন্তু আধিক্যময়। যেই রকম প্রেম সেই রকম তাদের ভগবত সন্দর্শন, বেশিও না কমও না, মধ্যম।
আর চতুর্থ প্রেম কেমন, তাহলে তাদের চরণ ধুলির ক্ষমতা সেই রকম হবে, তারা সেই রকম মহৎ মহত্বের ভাগ করেছে, নারদাদি সেই রকম মহৎ, কিছুটা পেতেও পারে নাও পেতে পারে। প্রেমানুরূপ গোবিন্দ তাদের বশীভূত হন, যেরকম প্রেম সেরকম বশীভূত। আর চতুর্থ মহৎ কারা, বুঝে ব্রজবাসীগণ। ব্রজবাসী গণের যে প্রেম, সেই প্রেমটা কি বলছে মহান। তাহলে এই যে মহান, এই মহানের মধ্যে কি ক্ষমতা আছে বলছে কৃষ্ণ বশ্বত্তম, কৃষ্ণ সম্পূর্ণ বশ্বত্তম নতু সম্পূর্ণতমম, গোবিন্দকে তারা সম্পূর্ণরূপে বশ করতে পারে। তাহলে তারা মহান, তারা মহৎ হলেন। তাহলে এইরকম মহতের চরণ ধুলি যদি পাই, তাহলে কৃষ্ণ সম্পূর্ণ বশকারী আমাদের জীবনে ঘটবে। আচার্যরা বলছেন এরও উপরে আছে, সে কে বুঝে, একমাত্র বৃন্দাবনেশ্বরীর যে প্রেম, সে রাধা ঠাকুরানীর যে প্রেম, সেই প্রেম হচ্ছেন পরম মহা, এর উপরে আর নেই, পরম মহা। তাহলে এই পরম মহানের দ্বারা কি পাওয়া যেতে পারে বলে, সাক্ষাৎ নন্দ নন্দর মাধুর্যময় স্বরূপে তিনি হচ্ছেন সম্পূর্ণ বর্ষতম। তমর মানে সবার থেকে উপরে, সবার থেকে উপরে। এই চরণ ধুলিটাই কামনা করছেন, এই চরণ ধুলি হচ্ছেন কি না, কেবলমাত্র বৃন্দা গোবিন্দকে বশ করার সদ্য বশ্যকরণী চূর্ণ। আর এই চরণ ধুলি যদি পেয়ে যায় না, তখনই তার হৃদয়ের মধ্যে সেই রাধা দাসের অভিমান জেগে যায়। আর রাধাদাসের অভিমান কি, তিনি সাক্ষাৎ সেই রূপেতে, সেই স্বরূপেতে বৃন্দাবনেশ্বরীর সম্পূর্ণ লীলা মাধুরী তারা দর্শন করে নিরন্তর, কোনো বাধা না, এ কোনো কম ক্ষমতা। তারা সেই মঞ্জরী স্বরূপা হয়ে নিরন্তর সেই কুঞ্জ কেলি বিলাসের সন্দর্শনে সেবনে তারা সুদক্ষতাকে লাভ করে। আচার্য চরণ বলছেন পরস্পর পরস্পর মঞ্জুরি, দেখো সখি রসিক যুগল রস রঙ্গ, একজন মঞ্জুরিকে আরেকজনকে দেখা দেখিয়ে দিয়েছে, এই দেখো অম্বর বিনহী কিয়ে ঘন দামিনী রহত পরস্পর সঙ্গ, সেই রাধা বদন মধুর মধু মাধব মুখ চষকে ভরি ঝির, বিনহী সরোবর কমল ফুল কিয়ে চন্দর রসে রহু ভিজ, উরজ উত্তুঙ্গ কুম্ভপর হরি উর রাজত অদ্ভুত রীত, বিনহী ধরা কিয়ে কনক ধরা ধর নমিত জলদ ভরে ভীত, কুন্দ রদন কুন্দ রদন কিয়ে মদন নিশিত স্বর বিম্ব অধর পদ লাগে, যেন দাড়িম বিনহী বীজ দাড়িম ফুলে ভেদহ বল্লভ আগে। এই কেলিবিলাস সকলে দর্শন করতে পারবেন, সকলের ভাগ্যে জুটবে জুটবে না, কুঞ্জ ক্রীড়াতে গোবিন্দ যখন বৃন্দাবনেশ্বরীর সঙ্গে বিরাজমান বিহার করছেন,
তখন সেই কুঞ্জের গবাক্ষর রন্ধ্রের থেকে ছোট্ট ছোট্ট গবাক্ষর সেখান থেকে দেখছেন পরস্পর পরস্পর বন্ধুকে দেখে এই দায় আয় দেখ 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 কি সুন্দর দেখছিস তো সাক্ষাৎ রসিক যুগলীর বিরার দর্শন করছেন যেন মনে হচ্ছে সে আকাশে মেঘ এবং বিদ্যুৎ দেখা যায় কিন্তু কি অপূর্ব দর্শন দেখো আজ আকাশ ছাড়া সাক্ষাৎ মেঘ এবং বিদ্যুৎ একসঙ্গে বিরাজমান হয়েছে দেখো দর্শন করছে পরস্পর পরস্পর আজ একসঙ্গে মিলিত হয়েছে মেঘ এবং বিদ্যুৎ রসিক মাধব আনন্দ সহকারে সেই বৃন্দাবনেশ্বরীর বদন রূপী মধুর মধুকে নিরন্তর সেই মুখরূপ পানপাত্রের দ্বারা নিরন্তর সেই চষকে পান করছে ভরে ভরে আরো দেখো দেখাচ্ছেন বিনিয়ে বিনিয়ে এই দেখো সরোবরে পদ্মফুল বিকশিত হয় আজ সরোবর নাই কিন্তু কি সুন্দর পদ্মফুল প্রস্ফুটিত হয়েছে এই চন্দ্রের জ্যোৎস্না রাত্রিতে পদ্মফুল তো সূর্য উদয় হলেই হয় কিন্তু আজ চন্দ্রের শীতল এই জ্যোৎস্না রাত্রিতে পদ্মফুল বিকশিত হয়েছে আর যেন সেই জ্যোৎস্না রাত্রিতে অভিষিক্ত হচ্ছে দেখো না আরো দেখো বৃন্দাবনেশ্বরীর সেই বক্ষজ্যোতি সাক্ষাৎ গোবিন্দের বক্ষস্থল বিরাজমান হয়েছে এ কি কোনো সাধারণ রসের পরিপুষ্টতা উরজ উত্তুঙ্গ কুম্ভ পর হরি উর রাজত অদ্ভুত রীত যেন মনে হচ্ছে আজ যেন সেই নীল পর্বতের সঙ্গে স্বর্ণ প্রস্তরময় দিব্য এই কোন পর্বত বিরাজমান আছে বিনহী ধরা কি কনক ধরা ধর কিন্তু আমরা তো জানি এই পৃথিবীর উপরে ধরাধর থাকে কিন্তু আজ তো দেখছি যে আকাশের উপরে ধরাধর বিরাজমান এই দেখো না কুন্দ পুষ্পকে বিনিন্দিত করে এমন যে গোবিন্দের দন্ত পংক্তি যেন মনে হচ্ছে মদনের নিশিত সেই তার দিব্য ধনুকের দ্বারা শানিত হয়েছে চকচক করছে আর তিনি সেই শানিত কুন্দ পুষ্পকে নিন্দাকারী তার দ্বারা এই বৃন্দাবনেশ্বরী অধর দংশিত করছেন এই দেখো না পরস্পর পরস্পর মঞ্জুরিগণ এই সেবাসুক দর্শন করে বিভোরা হয়ে গেছেন সকলের পক্ষে কি সম্ভব হবে সকলে কি পাবে পাবে না তো কোনোদিনই পাবে না সাধক নিরন্তর এই আশা করতে থাকে আর এই আশাটা কখন সফল হবে বৃন্দাবনেশ্বরীর চরণ রেণু রূপী এই চূর্ণ যদি আমাদের জীবনে ঘটে তবেই আমাদের হৃদয়ের মধ্যে এই সেবা সুখের অনুভব আমরা করতে পারব না হলে আমাদের হবে না তাই জন্য সরস্বতী পাদ বলছেন আমি সেই বৃন্দাবনেশ্বর চরণ রেণুকে বারম্বার অনুস্মরামি বারবার প্রণাম করি স্মরণ করি এত তার মহিমা চরণ রেণু যিনি গোবিন্দকে বশীভূত করে নেন
श्रीपाद बनिए बनिए तार अनुभव आमादेरके जानाच्छेन आमरा सेई अनुभव आस्वादन करछि। एई बोले आमादेर भागवती कथा एखानेइ विश्राम। महापुर कृपाल आगामीकाल आबार एई विषय आलोचना हबे एबं सकलेर चरणे एकटा विशेष निवेदन जे आगामीकाल आमादेर प्रभुपाद श्री श्री कृष्णचंद्र गोस्वामी चरण उनार एखाने बिरह महामहोत्सव अनुष्ठान करछेन। उनार सुपुत्र प्रभुपाद श्री श्री जगन्नाथ दास गोस्वामी तो आपनादेर सकलेर काछे विशेष निवेदन मध्याह्ने सकले ओखाने आपनारा राधा कलिनीते उनारे आश्रमे प्रसाद ग्रहण करबेन। ये आपनादेर चरणे निवेदन रइलो। इता आई गुरु हरि।